যে কলাওয়ালা, আপনার কলার সাইজ তো ছোট কেন? কত করে দিচ্ছেন কলাগুলো? আমার কলার সাইজ আপনি জানেন? হ্যাঁ আমি জানি। বলছি ম্যাডাম, আপনি কি কলা খাবেন নাকি অন্য কোনো প্ল্যান আছে? আসলে সেদিনও আপনাকে জানিয়ে আলো ভাবতাম না, যদি জানতাম আপনি কলা বিক্রি করেন। মানে আমি কলা বিক্রি করি? আমাকে দেখে কলা আলা মনে হয়? কলাই যখন বিক্রি করছেন তাহলে এগুলোর সাইজে তো ছোট কেন? দেখুন, আমি কোনো কলা আলা নই, তাছাড়া আমার কাছে একটাই কলা আছে আর ওটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি। ওই কলাটা খেয়ে আপনি হজম করতে পারবেন না। ও ইমা, ছি ছি, সরি, ভেরি সরি। হ্যাঁ, আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনি যখন আপনার কলাটা বের করে চেঁচাচ্ছিলেন না, তখন আমি ভেবেছিলাম আপনি কলা আলা। আরে বাহ ম্যাডাম বাহ, আপনি সেদিন পেছন থেকে দেখে বলছেন আমি জাঙ্গিয়াওয়ালা, আজকে সামন থেকে দেখে বলছেন আমি কলাওয়ালা, এমনকি আগামীকালকে দেখে বলবেন আমি কন্ডমওয়ালা। ম্যাডাম, আপনি দেখছি আমার ইজ্জতটাকে কন্ডমের সাথে মিশিয়ে দিবেন। কন্ডমের কথা শুনে এবার প্রেমে পড়ে গেল নাকি? মেয়েটা তো খুশি হয়েছে কেন রে? তোর 10 ইঞ্চি কলাটা আবার খাইয়ে দিসনি তো? শোন ভাই, যত কিছু হয়ে যাক কিন্তু প্রেম করিস না। নো প্রেম নো ছাকা, তার চেয়ে বরং বাড়ি গিয়ে হ্যান্ডেল মার একা একা। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিজের মতামত কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।